কথা যাচ্ছি বাইক নিয়ে হামকে বলে যা, আর যাবার সময় কানে কানে কথা শুনে যা। বিকালে আজ বিচারে দাঁড়াবো দুয়ার ধারে, বিকালে আজ বিচারে দাঁড়াবো দুয়ার ধারে, তোমার সঙ্গে কিনতে যাব শাখা। ও বাবুর কাকা করটুকু দেখা, আসো খাও গরম গরম, ঘরে আছি একা। আরে গিজটা গিজার পক পক, আরে গিজটা গিজার পক পক। আমার ছেলেটাকে ফোন করলি, ওর ঘর গেলি, কোথাও খুঁজা পালি নাই। কি যে টেনশন ঢুকাই নিয়েছে বাপ মাথাটাই, কোনো খুঁজাই পাসি নাই। আর একবার ঘুরে দেখবো, যদি পাই তো পাই, নাই তো এমন ঘর দিকে দৌড়িব শালা সাত জনমের লোক যদি আসে যায় আমার ঘরে খুঁজা পাবে না ঘরে। শালা একদম তাল গাছটার ডগনে চাপি আর বসে থাকবো, যাই বাপ যাই, লেট করে লাভ নাই। এমন পাটাই দিব না, একদম ছটপটাই মরে যাবে ছটপটাই। বাপকে আমি তোর মুচকি হাসি দেখে আমি পাগল হলি, আরে ঝুনুর ঝুনুর পায়ের নূপুর মন চুরালি, তোকে এই ফাগুনে করবো বিয়া শুন গো ফুলকলি, আমি উপর কুলির হিরো বন মালি রে, আমি পুষ্পা রাজার তুই সি বললি, আর এই গিজিটি গিজির, আর এই গিজিটি গিজির, আর গিজিটি গিজির, আর গিজিটি গিজির, এ এনে গো গোলাপ ফুলটা ধর 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 ধর, তো রাগ করিস নালে, আমি তোকে ভালোবাসি নাই, আমি নাই ধরবো যা। কেনে ভালোবাসবি নি, কেনে ভালোবাসবি নি, আমি অত সব জানি, অত সব জানি নি আমি। কেনে গে, আমি কোনো উর্দুতে বলছি নাকি, আমি তো তোকে বাংলায় বললি, আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ, অত ফুটাই দেখাতে বাংলায় পাঠালে বলি দেবো আমি, একবার আমাকে পাঠা বলিয়াই দেন, অত আমার যাই আসে নাই, তুই গোলাপ ফুলটা ধর নেগে আগে, তারপর কোনো গল্প হবে, না আমি ধরবো নাই। আরে সালা সিগনার বেটা এখানে আসেনি, সালা প্রপোজ কেলেঙ্কারি করছে, আর আমি আগে সালা কারা খুঁজার রকম খুঁজে বলছি, দাঁড়া এই সালা পেছুটে হ্যাক করে গোহাই দিব, সালা বিটি সিলেটার পাগলারে পড়ে যাবে, দাঁড়া এটা আবার কি হলো রে বাপ, সালা বিটি ছেলেটাকে সালা মুখটা দেখেছিলি আর পালা দেখতে পাচ্ছি যে পাছে বিটি ছেলেটা উল্টে গেল নাকি রে বাপ, সালা বিটি ছেলেটা উল্টে যায় না, তুই উল্টে গেছিস আর পা গড়া লাগছে রে, এই সালা রে এটা কি হলো রে বাপ, এরে এটা আমি কি করে হলি, কি করে হলি, দিটাই তোর কোমরটা গোহাই দিলি আর হয়ে গেলি, তুই কেন গোহাই দিলি, উঠ তবে বুঝতে পারবি আমি তোকে কেন গোহাই দিলি, রে তুই এত বড় খারাপ কাজটা কেন করলিস, তুই ওই ধারে আমি সালা টেনশন নিয়ে পড়ে আছি, আর তুই নিশ্চিন্তি লেডিস কে প্রপোজ মারি ঘুরে বলছি, তা বলে তুই আমার গহরে দিবর পাতল আমাকে ফেলে দিব না, আমি কত ভালোবাসি, এ শালা কথা কার বিরাট ভালোবাসে রে, এ শালা লড়কিটা সামনে ওই শালা তালা কি বলছিসে, হ্যাঁ ঠিক 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 লড়কি আছে লড়কি আছে, লে গল্পটা তোরে লাগ চল আমার সঙ্গে চল, অত দু মিনিট তুই দাঁড়া দু মিনিট দাঁড়া, দেখ গো দেখ গো তুই কোনো মনে করি না, হ্যাঁ আমি টুকু পড়িয়ে গেলি, হ্যাঁ পিছলে পড়িয়ে গেলি মনে করবি, বলি হ্যাঁ রে এই জিনিসটা কথা আমদানি করলি রে, সব বড় বলে তুই অঞ্চুপ থাক, হ্যাঁ তো ঠিক আছে আমি ঘর যাচ্ছি, আমার ঘরে বহুত কাজ আছে, ওরকম বললে হবে নাকি, তুই আগে বলি এলে তুই আমাকে ভালোবাসিস না নাই, কাল বলবো তো কালকে, হো শালা কথা কার আমি তিন দিন তোর ঠেনা হিবার যাবো, এ দুদিন হয়ে গেল তোর ঠেনা সার যাওয়া, তুই বলবি সেই নাই কালকে বলবো, কালকে বলবো করে করে জানি তুই বুড়ান দিয়েছিস আমাকে, তো তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি বলি না, তোমার ঠেনা আমি রোজই দেখা করতে আসি, হ্যাঁ তবে চলে যা চলে যা, ঠিক আছে আসছি শোনা আমার, হ্যাঁ গো যা 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 যা, রে ভাই একটা গান লাগা, একটা গান লাগা, কি গান লাগাবো বল, কি গান লাগাবি মানে ওই গানটা লাগা, ক্যা ইয়ে মেরা পেহলা পেহলা প্যার হ্যাঁ, দেখে তুই আগে আমার কাজটা করবি চ, তবে তোর আরো কি কাজ আছে চাঁদির, একটা গান লাগাতে বুঝি, তুই গান লাগাতে পারছিস না, এহ বড় গান লাগা গান লাগাই, আমি তোকে গান লাগাই দেবো, কি করবি তুই, কিচ্ছু করবো না মারি একটু ডান্স করবো ডান্স, এখন থেকে তুই সব ঘুরাই দিবি তো মন ফাঁকু দিয়ে কি নাচবি চাঁদির, ওরে শালা এই জিনিসটা আমি ভুলে গেছিলি, তোকে নাচে ঘুরাবার নাই নাকি, হ্যাঁ হ্যাঁ তো বল বল তোর কি কাজ আছে বল, তো বলছি শুন আমি কারাতে একজোড়া জুতো আনিয়েছিলি বুঝলি, আর জুতার শালা একদিনও পরিনি মারি করে বলছি, আর শালা কুকুরটা ইয়াদের ঘরে শালা নিয়ে আর পালা নিয়েছে, এবার কি করবো তুই বল, কাদের ঘরে কুকুরটা নিয়ে পালা নিয়েছে,
শালা মনটাতে কুকুরটাই মনটাতে কুকুরটাই তো এখন কুকুরটা কোথায় আছে সেটা বল তুই কোথায় তাই শালা বাড়ির দিকে শালা ঘুমাছে মনটা আগে বার তো কি কাজ শালা খেয়ে দায় রাখতে সময় লোকের চপ্পল জুতা নিয়ে পালা আর রাত দিনের সময় ঘুমা চ তাহলে তুই আমার সঙ্গে চ আজ আর একদিন কি আমার একদিন হ্যাঁ হ্যাঁ চল চল খেয়ে চল শালা রেখে চ হ্যাঁ হ্যাঁ চল 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 খাইতে খাইতে কুকুর তো কেন শুয়ে আছে ও শালা এইটু বাদে কুকুরটা লই দি হ্যাঁ শালা উয়াতে ঘরে ঢুকতে দেখি যান উয়াতে লই বললেই হবে ও তোদের ঘরটা আলামে ঢুকিলি মানে তোদের হয়ে গেলি নাকি না তার মানে ওইটা লই তবে যে শালা তো কাদে বটে কুকুরটা তা দারে বটে শালা তুই কুকুরটা এটা কোনদিন দেখেছি না রে কোনদিন দেখিনি কালকে দেখতে শুরু করেছি তবে ওই লড়কিটার বটে বুঝলি জল লড়কিটা এখন গোবজ মাইলিনি সেটিয়া ও রে শালা উয়ার বটে হ্যাঁ হ্যাঁ উয়ারই বটে তবে তো তবে কি আর তুই কোনো করবি শালা কথা কা তুই জানিস নি নাকি যে আগে বন্ধু তারপর ভালোবাসা বারে তুই আজ আমার মুখটা শালা দু ফুট উঁচু করে দিলি রে এইটা দিন একটা গান বলতে কথা নেই তো বল বল তোকে আর কেটে কাছে গান বলতে হ্যাঁ তো শুন 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 হ্যাঁ তো শোনা 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 মুঝে দোস্তি করতে নহীঁ দোস্তি হো জাতি হ্যায় এটুকু আর কিছু নেই অঞ্জনি অত বড় আমি কুরবান করে দিছি আর তুই এতটুকু গান বলছি তো পরে শুনান দিব তাই কুকুরটার কোনো ব্যবস্থা কর ঠিক আছে তুই চুপচাপ থাক হ্যাঁ হ্যাঁ আমি চুপচাপ পাই আছি আরে ভাই আরে ভাই এটা তুই কি করছিস রে কি করছিস রে আস্তে বল আস্তে বল আস্তে আরে ভাই এটা তুই কি করছিস রে দেখতে পাচ্ছিস না কুকুরটার পেছনে ফটকা পাইছি আরে শালা মই দেখো যে কুকুরটা একটা কুকুর মরা দিবি একদম চুপ থাক তুই একদম চুপ থাক আরে এই শালা ছুটুয়া মরে যাবে রে মরে যাবে রে মরাস না লোকের কুকুর মরাস না এই শালা টাকলু আস্তে বলতে লাগছি আস্তে বলতে লাগছি লোকের কুকুর মরে যাবে রে মরে যাবে রে এরকম করিস না এ শালা কথা কাজ জমানিয়ার বাপের বটে সেরকম আমার বাপের নাক হলো তো কি হবে শালা কারো তো বাপের বটে তো কারো তো বাপের যখন কষ্ট লাগে না তখন তোর কিছু কষ্ট লাগে তারা শালা বলে দিব ঝুনপুকি কে আরে শালা ও যদি বলে দিল তো শালা গার্লফ্রেন্ডটাকে শালা বেকআপ করে নিবে রে বড়ুয়া ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে মরাস না মরাস ছেড়ে দে শালা বৌদির আর কি হচ্ছে রে বাপ রে দিয়ে গল্প করছে যে মাথার আমার নষ্ট করে দিবে কি আর পাশে বলে হ্যাঁ বৌদি আজকে তুমি রে দিয়ে গল্প করছো বড় করবো নাই তুই একটা কুকুরকে মরাছিস একটা কুকুর মরে গেলে কত ক্ষতি হয়ে যাবে বললো এহ যেমনই শালা ঘাট পালন করিবে গেলে দশ দিন তো কো সেরকমই ফুটানি করছে কুকুর যদি মরেছে তো তোমাকে বলে দিছি কোনোদিন আমি তোমার সঙ্গে রাখাইবো নাই না রাখাইতে ভাগ আমার বন্ধু আছে ভোলা আছে আমার সঙ্গে চাঁদির তারপর আরো শালা ঝুনটুকিও আমার সঙ্গে সেটিং হয়ে গেছে এরে তো শালা তো শ্বশুর ঘরে কুকুরটাকে মরাই দিবিস তুই এই যে তুই বোমটা দেখছিস ওই বোমটা উহাকে ফুটাবার জন্য এনেছিলি ঝুনপুকিকে ও শালা ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিলে বলে ছাড়িয়ে দিলি না তুই উহাকে উদ্যম করে ফুটা দিতি এ শালা রে তুই যে বিশাল ডেঞ্জার রে এ তো শালা ডেঞ্জার হবো নাই আমি কত কষ্ট করে প্রপোজ মারব আর ও শালা অন্য লোকের বেটার সঙ্গে পালাবে যাতে দিব না এত সহজে দেখ ভাই তুই কুকুরটাকে ছাড়ে দে তো কেন ভালো কথা বলছি তুই যেটা খাবি তোকে সেটাই খাওয়াবো কিন্তু কুকুরটাকে তুই মারছি না আমি বললি শালা তুই মনটা দিয়ে আগে পড়াবার জন্য তুই বলবি যাই শালা লোকের চপ্পল টপ্পল কি চুরি করে নিয়ে পালাছি ওইদিকে তুই পড়াশোনা কর শালা বউ হবে তোর ভালো সেটা নাই আমি শালা কে জানে তুই শালা ফুটাই নিবি কুকুরটাকে এই জন্য তোকে আমি দেখতে খুঁজে নিয়ে কোনো জিনিস চাই হ্যাঁ হ্যাঁ পড়াশোনায় তো ঘন্টা হবে ভালো বউ হবে কিচ্ছু হবে নাই তুই জানছিস যে কোনো হবে নাই আমি জানছি যে পড়াশোনা করতে গেলে ভালো বউ হবে তবে চান্দির আমি আজকেই পড়াশোনা করবো তো তোর কি করে হবে পড়াশোনা ভালো করে তুই শালা কুকুর মরাছি ও নাই মরাবো নাই মরাবো ছাড়ি দিয়ে যা হোক করে যা 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 কেনে আর দিলি ছাড়ি শালা কুকুরটাকে হ্যাঁ ভাই তুই ছাড়ি নিলে তুই মরাবি কেনে 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 তুই আগুন ধরাই নিয়ে যে উঠাই না ধরাই দে ভালো করে তুই ভাল দেখ শালা ধরাই নিয়ে আমি তুই আমি চাকায় কিনে খেপাই যাচ্ছি তাই চিকচিকা আছে ওইটা চিকচিকাই নাই ডরে তোর চিকচিকা আছে শালা বললো শালা কত সুন্দর ঘুমাই আছে ঘুমা লোকটাকে তুই মরান দিবি হ্যাঁ হ্যাঁ তোর বাপ বটে না ওই জন্য তুই কেনে মরাবি আর কম বলে দিস না বললো শালা কুকুরটাকে আমি কি বাপ বলবো তোর যখন শালা এই জুতা নিয়ে গেলো তখন তুই কোনো বলতে পারলি না আর তুই এটাই মরান দিবি তো সেটাই কুকুরটা কি বলতো কোনোই বলতো না সেরকম বোম ঘাটাই ঘাটাই দে কেনে কেনে বোমটার কিস খাটাবো থাকো কেনে না রে শালা কোনো যদি ছোট ছেলে এসে নিয়ে দিয়ে ধরাই ধরুন দিয়ে তখনই মুশকিল হয়ে ফুটে ফাইটে গেলে যা কুকুরও যাবে আর বোমও যাবে আর তার সঙ্গে ছেলেও যাবে সে সব কথা বাদ দে তুই বললি শালা পড়াশোনা করতে গেলে নাকি ভালো বউ হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে চল আমার স্কুলে ভর্তি হবো চো হ্যাঁ তো চল চল বন্ধুরা আমাদের ভলাই বলছে যে পড়াশোনা করতে গেলে নাকি ভালো বউ হবে কে আর বিটি ছেলের জন্য ভালো জামাই হবে তো আমি তো বেটা ছেলে বটি তো ভাবছি যে পড়াশোনা করে ভালো বউটা মারিয়ে দিতে হবে কাকে জানি কারণ হচ্ছে শালা ভিক্ষা মাগে যদি খাইও তা বলবে যে না বাবু ছেলেটা ভিক্ষা করতে পারে বউটা বিরাট সুন্দর দেখতে আছে একদম রাজার বিটি রকম তো অত বড় আমি অপমান নিতে লাগবো চাঁদির যে ইয়ার বউটা নাক মোটা বটে ইয়ার বউটার চুলেই নাই খেয়ে তাকলা বটে কত কি লোকে বলবে চাঁদির ওই অপমানটা আমি নাই নিতে পারবো আমি চাঁদির পড়িব ভালো ভালো বলিব বুঝলে না তবে তোমরা যদি কথাটা বুঝতে পারলে যে পড়াশোনা করে ভালো ভালো বউ হই এই হই হাও হই তো কি করছো চাঁদির ঝাড়িয়ে পড়ো মন দিয়ে পড়ো
তুই বললিস বলে আমি ফুটাটা হিজলি না না তো আমি ফুটা রাখছি কুকুরটাকে বল ফুটাইন করে দাও বুঝলি না তো টাটা বাই বাই।